আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বা অন্য দেশেও ঘুরতে যাই, তাই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে থাকার অভিজ্ঞতা হয়। আজ আমাদের এই পর্বে এমন কিছু হোটেলের সাথে পরিচয় করিয়ে দিব যা দেখলে অবশ্যই অবাক না হয়ে পারবেন না। জুককাস জার্ভি আইস হোটেল, যা অবস্থিত সুইডেনে। 1990 সালে এই আইস হোটেলটি বানানো হয়। একটি জমা লেকের বরফ থেকে এই হোটেলটিকে বানানো হয়েছিল। এই বরফ নির্মিত হোটেলটি বিশ্বের অন্যতম সুন্দর একটি হোটেল। এখানে সবকিছুই বরফ দ্বারা নির্মিত। এই হোটেলে 30টির বেশি কামরা আছে আর 10টির মতো রেস্টুরেন্ট আছে। এই হোটেলের তাপমাত্রা সবসময় 5 ডিগ্রি থাকে। ক্যাডে ক্রিক ট্রি হোটেল, এটি অবস্থিত অ্যাসফোর্ডে। গাছের ওপর নির্মিত এই হোটেলটি সারা বিশ্বে প্রসিদ্ধ। অনেকগুলি পত্রিকা এবং সংবাদপত্রে এটির উল্লেখ পাওয়া যায়। এই হোটেলটিতে আপনাকে যেতে হলে 72 ফুট উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হবে। এই হোটেল থেকে আপনি মাউন্টেনিয়ার এর বিভিন্ন দৃশ্য সরাসরি দেখতে পাবেন। এই হোটেলের কাছেই একটি টি হাউস আছে। ন্যাচুরে ভাইভ, পাহাড় থেকে ঝুলতে থাকা এই হোটেলটি পেরুতে অবস্থিত। এই হোটেলের প্রতিটি কক্ষ পাহাড়ে বিভিন্ন জায়গায় বানানো হয়েছে, যেন পর্যটকরা হোটেল থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে। পোসাইডন আন্ডারসি রিসর্ট, যা অবস্থিত ফিজিতে। জাপানের ফিজিতে অবস্থিত পোসাইডন আন্ডারসি রিসর্ট আসলে সমুদ্রের নিচে অবস্থিত একটি 5-তারা হোটেল। এটি পৃথিবীর একমাত্র হোটেল যেটি পানির নিচে অবস্থিত। এই হোটেলটি বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। যদি সমুদ্রের গভীরে থাকতে ইচ্ছা হয় আপনার, তাহলে এই হোটেলটিতে যেতে হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি, লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সুপার হিট, সুপার হিট। পছন্দ আয়া লাইক করো, পছন্দ নি আয়া তো টেস্ট চেঞ্জ করো। লাভ ইউ, কাম অন।